প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই প্রার্থী ভাই বোনেরা বাংলাদেশ রেলওয়ে কিন্তু সাম্প্রতিক ধামাকা বিশাল বড় একটি পাঁচশো প্লাস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি কিন্তু আপনারা সকলেই জেনে গেছেন এর মধ্যে কিন্তু একটি পদ রয়েছে সেই পদের নাম হলো আপনার সহকারী স্টেশন মাস্টার পোধা নম্বর গ্রেড নয় টাকা থেকে তেইশ টাকা বেসিক আজকে আমি এই ভিডিওতে আপনাদের চাহিদা মতো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই সহকারী স্টেশন মাস্টারের মূলত কাজ কি এবং তারা কি ধরনের কাজ করে থাকে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব এবং তারা কি কি কাজ করে থাকে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই একটি লাইক দিয়ে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে নিত্য নতুন যেত চাকরির যত তথ্য অবশ্যই আপনারা পেয়ে যাবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে বিরোধে চলে যাই সহকারী স্টেশন মাস্টার বেতন গ্রেড পনেরো এখন বাংলাদেশ রেলওয়ে যতগুলো পদ আছে এর মধ্যে কিন্তু এই যে সহকারী স্টেশন মাস্টার সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে যতগুলো পদ আছে তার মধ্যে এবং একটি সরমানীয় একটি একটি কমফোর্টেবল একটি চাকরি হল গে আপনার এই যে সহকারী স্টেশন মাস্টারের এখন মূলত সহকারী স্টেশন মাস্টার মূলত আপনি যে রেলের যে প্ল্যাটফর্ম থাকবে রেল যে ক্রসিক হয় রেল আসা যাওয়া করে সেইখানে সিগন্যাল নিয়ন্ত্রণ করে থাকে এখন আপনাদের যেটা বলি ধরেন একটি রেল রেলওয়ে ধরুন আপনার ঢাকা থেকে উদাহরণস্বরূপ কক্সবাজার বা ঢাকা থেকে খুলনা ঢাকা থেকে বাঘেরহাট ইত্যাদি এইখান থেকে যাবে সেখানে এখানে যাওয়া আসার মধ্যে যে গুরুত্বপূর্ণ যে সিগন্যাল যে মেনটেন সেটা কিন্তু একজন সহকারী স্টেশন মাস্টার সম্পূর্ণভাবে এটি কিন্তু দায়িত্ব পালন করে থাকে এবং স্টেশনের নিরাপত্তাজনিত যত ধরনের কাজ স্টেশনের মধ্যে যত নিরাপত্তা জনিত যত ধরনের কাজকর্ম একজন স্টেশন মাস্টার করে থাকে আপনারা যখন রেলওয়ে রেলওয়ে স্টেশনে যান এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে চলাফেরা করেন তখন দেখবেন যে সাদা পোশাকে এই কিছু কর্মকর্তারা তারা কিন্তু দায়িত্ব পালন করে থাকে দায়িত্ব পালন করে থাকে তারা হলো মূলত স্টেশন মাস্টার যাত্রীদের যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম হলে কিন্তু এই স্টেশন যে সহকারী স্টেশন মাস্টার থাকবে তার কাছে কিন্তু কমপ্লেন দিতে পারে সে তৎক্ষণিক সেটার ব্যবস্থা নেবে এছাড়াও সে যাত্রীদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি না যাত্রীরা ঠিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে কি না এই ধরনের সকল ধরনের তদাকরি কিন্তু একজন স্টেশন মাস্টার করে থাকে এখন এইখানে যারা আবেদন আপনারা করবেন এখানে কিন্তু আপনার শূন্য পদের সংখ্যা প্রচুর চারশো সতেরোটি শূন্যপদ যারা আবেদন করবেন তাদের কিন্তু অন্তত আপনার যারা আবেদন করবেন অন্তত কিন্তু স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে কারণ এটা ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না তাই এখানে শূন্য পদের সংখ্যা হলো আপনার চারশো সতেরোটি নিম্নতম ন্যূনতম কিন্তু আপনার স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে যেহেতু আপনার একটু শিক্ষিত থাকতে হবে তার নিয়মিত এটা কাজটা কিন্তু তার করতে হবে আপনার যেটা রেল সিং যে সিগনাল সেটার নিয়ন্ত্রণ তার উপরে কারণ একটু সিগনাল কিন্তু ভুল হলে বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে তার কারণে কিন্তু তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য তিনি পালন করে থাকে এছাড়াও আরও স্টেশনের যে সার্বিক নিরাপত্তা তার দায়িত্ব যে সর্বোপরি সর্বোপরি কোনো ধরনের সমস্যা কোন ধরনের প্রবলেম দেখা দিলে সে কিন্তু উদ্যতন যে কর্মকর্তা আছে তাদের সাথে বসে সেই ধরনের ফ্যাসিলিটি সেই ধরনের সকল ধরনের কাজ করতে পারে এই পদের কিন্তু প্রচুর প্রমোশন রয়েছে এবং ভালো একটি পর্যায়ে কিন্তু যাওয়া যায় আশা করি আপনারা কিন্তু বুঝতে পারছেন এছাড়াও যে যাত্রীদের সাথে কিন্তু কমিউনিকেশন ভালো থাকতে হবে এই ধরনের কাজ কিন্তু সে মূলত সব সময় করে থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাছাড়াও কি এই যে আপনার এর মধ্যে যে আরেকটা পদ আছে আপনার সেই পদের কিন্তু আমি ভিডিও আপলোড দিয়ে দিছি আপনারা চাইলে দেখে নিতে পারেন যে সহকারী আপনার সহকারী যে লোকোমোটিভ পদের কাজ কি সেই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে এবার এই চাকরি যে আবেদন কিভাবে করবেন কি কি পদ রয়েছে সেই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও যদি আপনাদের এই বিষয়ে কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যে সেটার সব ধরনের তথ্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের যে কোনো প্রশ্ন চাকরি সংক্রান্ত আপনারা কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের আপনাদের যে কোনো কমেন্টস থাকলে আপনারা সেই বিষয়ে কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের পরবর্তীতে ভিডিও আকারে কিন্তু আপনাদের ভিডিও দিয়ে দেব তাই আজকে পর্যন্ত বিদায় রেলওয়ে এই যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আঠারো এক দু মানে এখনও কিন্তু আবেদন শুরু হয় নাই যেহেতু আজকে আপনার দশ তারিখ আর আট দিন বাকি আছে আট দিন পর থেকে কিন্তু বাংলাদেশ রেলওয়ে এটা আবেদন করতে পারবেন যা আপনার আঠারো দুই দু হাজার চব্বিশ মানে আপনার ফেব্রুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত কিন্তু আবেদন আপনারা করতে পারবেন তাই যারা আবেদন করে ইচ্ছুক আপনারা কোনো কম্পিউটার দোকানে গিয়ে নির্দিষ্ট ফির মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আসলাম আলাইকুম আজকে পর্যন্ত বিদায় পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে